নমস্কার, জি চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে আমি আত্রেয়ী। কেউ কম তো কেউ বেশি, এ আগে সে পরে, সবটাই ঘেটে গুলিয়ে এক শেষ হয়ে যাচ্ছে। কোভিড ভ্যাকসিন বণ্টন নিয়ে কোনো স্পষ্ট নীতি নেই, তথ্যই বলছে ভ্যাকসিনে কিছু রাজ্য বঞ্চিত, আবার কয়েকটি রাজ্য অন্যদের থেকে বেশি ভ্যাকসিন পাচ্ছে। এই অবস্থায় অনেকগুলো প্রশ্ন উঠে আসছে আমার মনে, আপনার মনেই। সেই সব প্রশ্নর কিছুটা আজকে আমাদের অনুষ্ঠানে যে সমস্ত চিকিৎসকরা উপস্থিত রয়েছেন সেই সমস্ত চিকিৎসকদের কাছে আমরা করব, জানার চেষ্টা করব যে কোথায় হচ্ছে সমস্যা, কি প্রশ্নের সেই জবাব আছে, আপনাদের দেখাবো কি কি প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নগুলো একবার আপনারা দেখুন যে আপনার মনে বা আমজনতার মনে, আমাদের মনে কি কি প্রশ্ন। ভ্যাকসিন নিয়ে যেখানে প্রশ্ন উঠছে যে ফাইজার মডার্নার মতো ভ্যাকসিনকে অনুমোদন নয় কেন, এই প্রশ্ন উঠছে কারণ ভারতে ভ্যাকসিনের অপ্রতুলতা রয়েছে, এটা মানছেন, কারণ কেউই ভ্যাকসিন পাচ্ছেন না, রাজ্যগুলো অন্তত সে কথাই বলছে, প্রয়োজন মাফিক তারা ভ্যাকসিন পাচ্ছেন না। তারপরে দেখা যাক যে প্রশ্নটা ঘোরাফেরা করছে, ভ্যাকসিন আমদানিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কেন, এক্ষেত্রে বারবারই বলা হচ্ছে বৈদেশিক নীতির কথা, যেখানে যেভাবে ভ্যাকসিন তৈরি হচ্ছে, যে নীতিতে বা যে শর্তে ভ্যাকসিন উৎপাদন হচ্ছে আমাদের দেশে, সেই শর্তের কথাও বারবার বলা হচ্ছে আমদানির ক্ষেত্রে অগ্রাধিকার, সেজন্যও চিকিৎসকরা কি বলছেন সেটা আমরা শুনব। তার সঙ্গে প্রশ্ন উঠে আসছে আপাতত দ্বিতীয় ডোজ প্রাপকদের অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র, এতে কি টিকাকরণের গতি কমবে, কারণ একটা নির্দিষ্ট অংশই এখন এই টিকা পেয়েছেন, সে অর্থে ভারতে যে বিপুল পরিমাণে জনসংখ্যা রয়েছে তাতে এই শতাংশ একেবারে নামমাত্র। তার সঙ্গে যে প্রশ্ন উঠে আসছে, মহারাষ্ট্র আর গোয়া 45 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দিচ্ছে, 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিনের যে কথা, যে যেটা দেওয়ার কথা বলা হয়েছে সেটা বাদ রাখাটা কি সঠিক সিদ্ধান্ত, কারণ এখন চিকিৎসকরাও বলছেন যে এই বয়সীরাও আক্রান্ত হচ্ছেন এবং তাদের মৃত্যুও হচ্ছে। এই প্রশ্নগুলোরই উত্তর জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার, ডক্টর সুদর্শন চ্যাটার্জি এবং ডক্টর অনির্বাণ দলুই, তিনজন আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তাদের কাছেই যাব। প্রথমেই ডক্টর কুণাল সরকারের কাছে যাব। ডক্টর সরকার, প্রথম যে প্রশ্নটা ভ্যাকসিন নিয়ে উঠছে, যে ভ্যাকসিনের ক্ষেত্রে কয়েকজনকে বলা হচ্ছে ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে কেন আমরা বিদেশ থেকে আনছি না বা অনুমোদন দেওয়া হচ্ছে না, এই অংশটা উঠছে কারণ আপনারাই ভালো বলতে পারবেন যে কি অপ্রতুলতা ভ্যাকসিনের রয়েছে ভারতে। দেখো আত্রেয়ী, জিনিসটা বুঝতে গেলে আমরা প্রথম একটু আমাদের মোটা অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি, এবং মোটা অঙ্কটা যেটা আমাদের বলছে যে আমরা প্রথম ফেজে চেয়েছিলাম দেশের 30 কোটি মানুষকে ভ্যাকসিনেট করতে, যার জন্য আমাদের লাগবে 60 কোটি ডোজ। তো দ্বিতীয়বার আমরা যখন সেটাকে এক্সপ্যান্ড করলাম 18-45 ক্যাটাগরিতে গেলাম, তখন আমার তার জন্যে আরও কত জুটলো, আমার তখন 30 কোটির ওপরে আমার আরও এক্সট্রা হলো 50 কোটি, যার জন্যে লাগবে আমার 100 crore ডোজ। একটা ভ্যাকসিনেশন মানে এখনো অবধি 2 doses, তার মানে আমার প্রয়োজন 160 কোটি। তাহলে আমার দেশের জন্য টোটাল প্রয়োজন 160 crore ভ্যাকসিন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা মাথার পিছনে একটা আইডিয়া নিয়েছিলাম ব্যাক অফ আওয়ার মাইন্ডস, যে আমরা অ্যাপ্রক্সিমেটলি দিনে 40 থেকে খুব ভালো হলে 50 লাখ রেটে, উইচ ইজ অ্যারাউন্ড মাসে 8 কোটি ভ্যাকসিনেশন। আমরা 8 কোটি ভ্যাকসিনেশনে যদি 160 কোটি মানুষকে কভার করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের 1.5 বছরের ওপর সময় লাগতো, যেটা শুনতে বিরাট হলেও খুব একটা কিন্তু খারাপ নয় এমনই বিরাট জনসংখ্যার প্রতি। এবার সমস্যা দু একটা জায়গায় এলো। প্রথম হলো যে যারা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ন্যাশনাল এপেক্স বডি এনারা আছেন, এনারা প্রি অর্ডার, ইনভেস্টমেন্ট, অ্যাডভান্স অর্ডার, পেমেন্ট এই সব ব্যাপার নিয়ে আমরা প্রথম দিকে ম্যাক্সিমাম 10-12 কোটি ভ্যাকসিনের প্রি অর্ডার করেছিলাম, এবং পরের লটগুলো আমরা কিছুটা অ্যাডহক ভিত্তিতে এর অর্ডার তার অর্ডার থেকে কেটে কেটে জোগাড় করছিলাম। সুতরাং দ্য ইনিশিয়াল অর্ডারিং মেকানিজম ওয়াজ রং।
দ্বিতীয়ত কি হলো পৃথিবীর সমস্ত দেশ যারা আগে ভাগে আমাদের অর্ডার দিয়ে দিয়েছে চাহিদা অনুযায়ী এটসেট্রা একটা আন্তর্জাতিক আন্ডারস্ট্যান্ডিং কোভ্যাক্স ভ্যাকসিন অ্যালায়েন্স বলে আছে তার ভিত্তিতে তারাও তখন স্ট্রিক্ট হলো বলল ভাই আমি যা পয়সা দিয়েছি আমার সব ভ্যাকসিনগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে চলে যাব আলটিমেটলি কি দাঁড়ালো এখনকার পরিস্থিতি হচ্ছে যে আমার লক্ষ্য যদি 8 কোটি হয় আমি ম্যাক্সিমাম এখন মান্থলি সাপ্লাই পাচ্ছি 3.5 to 4 crores মানে আমার যেটা লক্ষ্য ছিল তার অ্যাবাউট 50% যে কারণে এখন খেয়াল করে দেখবে যে আমাদের ম্যাক্সিমাম আমরা 20-22 লাখ ডেলি ভ্যাকসিনেশনের ওপর উঠতে পারছি না এর মধ্যে অন্য ফ্যাক্টরও ছিল ইউনাইটেড স্টেটস থেকে কিছু র মেটেরিয়ালের প্রবলেম এসছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের তাদের স্ট্রিক্টনেস নিয়ে প্রবলেম এসছে আর সাপ্লাই সাইডে এখন আমি তুমি যে জায়গায় আছি আমাদের দুটো সোর্স কোভিশিল্ড পুনার থেকে কোভ্যাক্সিন হায়দ্রাবাদ থেকে এই দুটো সোর্স মিলিয়ে এখন অঙ্কটা হচ্ছে 3+1 একজন 3 কোটি বার করছে একজন 1 কোটি বার করছে মিলেমিশে আমার হাতে 4 কোটি এসে পৌঁছচ্ছে এবার আমরা একটু দেরিতে নড়ে চড়ে বসে নানান রকম স্টেপ অ্যাডভান্স অর্ডার টাকা পয়সা ক্রেডিট এই সমস্ত দিয়ে টিয়ে আমরা আশা করছি যে আমরা এই মান্থলি যে আমার হাতে 4 কোটি আছে এই দুটো সোর্স থেকে আমি এটাকে বাড়িয়ে 7-8 কোটি করব কিন্তু সেটা করতে করতে অন্তত জুলাই মাস এসে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বাইরের থেকে কিছু ভ্যাকসিন যেমন স্পুটনিক রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক বি অলরেডি এসছে ফাইজার এবং মডার্নার সঙ্গে এখনও দর কষাকষি চলছে একটা মান অভিমানের ব্যাপার আছে প্রথমে আমরা বলেছিলাম ট্রায়াল করতে হবে তারা বলেছিল করব না এখন আমাদের ঢোক গিলে বলতে হচ্ছে আচ্ছা ভাই তোমরা ট্রায়াল ছাড়াই চলে এসো আমি মেনে নিলাম এই রকম একটা মান অভিমানের ব্যাপার আছে সো অ্যাট দ্য মোমেন্ট এই অর্ডারিং প্রবলেম ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নিয়ে সাপ্লাই সাইডে একটা ভয়ঙ্কর বটলনেক আছে এখন আমরা যতই বলি না কেন আমি মান্থলি 4 crore ভ্যাকসিনেশনের ওপর কোনো সম্ভাবনা দেখছি না 4 কোটির থেকে যদি আমায় 6 কোটিতে উঠতে হয় দ্যাট ইজ ডেফিনেটলি নট গোয়িং টু হ্যাপেন বিফোর দ্য মান্থ অফ জুলাই আর লাস্ট পয়েন্টটা হচ্ছে যে 1st of May গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ডিরেক্টিভটা দিলেন যে দেখো 1st of May থেকে তফাতটা কী হলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 100টা ভ্যাকসিনের মধ্যে তারা 100টা আর কিনবেন না তারা 50টা কিনবেন এবং বাকি 50% তারা ছেড়ে দিচ্ছে স্টেটকে ডাইরেক্টলি কোম্পানির থেকে কিনতে হবে কর্পোরেটদের ডাইরেক্টলি কোম্পানির থেকে কিনতে হবে হসপিটালদের ডাইরেক্টলি কিনতে হবে এই বর্তমান অবস্থায় যেটা দেখছো যে বিশেষত এক মুষ্টিমেয় একজন দুজন ছাড়া কোনো প্রাইভেট হসপিটাল যারা আজকে এই কোভিড চিকিৎসায় প্রায় নাস্তানাবুদ হয়ে গেছে চিড়েচ্যাপটা হয়ে গেছে তারা কেউ এখন আর এই ভ্যাকসিনেশনের ঝামেলা ঘাড়ে নিতে চাইছে না সো অ্যাপার্ট ফ্রম ভেরি ফিউ পিপল এই লিমিটেড অবস্থায় ছাড়া প্রাইভেট হসপিটালরা প্রায় আগামী 2-3 মাস হাত গুটিয়ে বসে থাকবে কেউ এই ইন্ডিভিজুয়াল অর্ডার এবং সাপ্লাই তারা ঘাড়ে নেবে না তো যে সোর্সেই আসুক গভর্নমেন্ট আসুক প্রাইভেট আসুক যাই আসুক এটা অবধারিত আমরা এখন একটু স্লো মোশনে চলবো ভ্যাকসিনেশনের স্পিড পিক আপ করতে করতে অ্যাটলিস্ট এন্ড অফ জুনেও যদি হতে পারে দ্যাট ইজ দ্য আর্লিয়েস্ট ততদিন আমাদের খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হামাগুড়ি দিয়ে চলতে হবে ডক্টর সুদর্শন চ্যাটার্জি যেটা ডক্টর সরকার বলছিলেন যে আমাদেরও যেটা প্রশ্ন ছিল যে আমদানির ক্ষেত্রেই কেন আমদানি হচ্ছে কেন তিনিও বললেন যে কেন কি জায়গাটা এই সমস্যাটা কিন্তু এই যে এতগুলো সময় আমাদের অপেক্ষা করতে হচ্ছে এই সময়টায় বা ক্ষতি তো সাধারণ মানুষের হচ্ছে এই জায়গাটা একটু জানতে চাইবো এই ক্ষতিটাকে কীভাবে মেকওভার করা সম্ভব সাধারণ মানুষ যারা ভুগছেন ভ্যাকসিনের জন্য লাইন দিয়ে ভোরবেলা থেকে দাঁড়িয়ে থাকছেন ভ্যাকসিন পাচ্ছেন না দ্বিতীয় ডোজ পাচ্ছেন না চলে যাচ্ছেন কি হবে তাহলে এই এত বিলম্বিত সময় এটাই কি হবে তাহলে দেখুন এর আগে যতগুলো ভ্যাকসিনেশন মানে মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম হয়েছে তো সেগুলো বেশিরভাগই একটা পেডিয়াট্রিক এজ গ্রুপে মূলত হয়েছে অ্যাডাল্ট মাস ভ্যাকসিনেশন স্মল পক্সের পর খুব একটা আর হয় না
এবার এই যে মাস ভ্যাকসিনেশন এর একটা সময় লাগাটা খুব স্বাভাবিক, কারণ আমাদের পপুলেশন হচ্ছে 140 কোটির পপুলেশন, এবং এই একটা ভাইরাস এমন নয় যে কোনো বয়সে ইনভলভমেন্ট হচ্ছে না। আমরা পেডিয়াট্রিক পপুলেশনকে এখনও বাইরে রেখেছি, তার মূল কারণ হচ্ছে তাদের কমপ্লিকেশন কম হচ্ছে বা তাদের অ্যাডমিশন হচ্ছে না, আদারওয়াইজ তাদের একইভাবে এখন ইনফেক্টেড হচ্ছে এবং তাদেরও একইভাবে ভ্যাকসিনেশন জরুরি। তো সুতরাং ভ্যাকসিনেশন একটা প্রসেসে চলবে এবং ভ্যাকসিনেশনের সময় লাগবে, কিন্তু এই সময়টাতে আমাদের ইনফেক্টিভিটি এবং সেই জায়গা থেকে মর্টালিটি এই দুটো জায়গাকে কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল রাখতে হবে। আমাদের এই যে মাঝখানটাতে যে সময় স্যারও কিছুদিন আগেও ফেব্রুয়ারিতে যখন প্রচণ্ড পরিমাণে বিভিন্ন জায়গায় মানুষের যাতায়াত ইলেকশন ক্যাম্পেইন বেড়ে গেছিল, স্যার তখন একদম ক্যাটেগরিক্যালি বলেছিলেন আমরা সেকেন্ড ওয়েভটা শুরু হওয়ার আগে যেন বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনেট করতে পারি। সেই সময় একটা সরকারের তরফ থেকে একটা গাছাড়া ভাব দেখা দিয়েছিল, কারণ সেখানে ইলেকশন ছিল শিরে সংক্রান্তি। কিন্তু আজকে যেটা ফ্যাক্ট আমরা তো দেখতে পাচ্ছি যে ওই সময় যদি আমরা একটা বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনেট করে ফেলতে পারতাম, তাহলে হয়তো এই এতটা হিউজ পরিমাণ লোড, আজকে তো বেড ক্রাইসিস, সরকার বলে দিচ্ছে যে কোনো পেশেন্টকে ফেরানো যাবে না, অথচ আমার কাছে বেড নেই, আমি ফ্লোরে অ্যাডমিট করেও পাচ্ছি না, ফ্লোরে অ্যাডমিট করলেও তার জন্য আমার অক্সিজেন অপ্রতুল। শুধু তাই নয়, আমার যে আইসোলেশন ওয়ার্ড আছে সেই ওয়ার্ড ফুল। এবারে যে আইসোলেশন ওয়ার্ডে আমি পেশেন্ট রাখলাম, কোভিড পজিটিভ যদি সে না হয়, নেগেটিভ যদি সে হয়, তাহলে কিন্তু পজিটিভ পেশেন্টের সাথে সেই কোভিড পেশেন্ট থাকতে হচ্ছে। এক জায়গায় বেডের ক্রাইসিস, অন্য জায়গায় শ্মশানে চিতার সমস্যা, কবরস্থানের সমস্যা, অক্সিজেনের সমস্যা, ওষুধের সমস্যা, ওষুধ পর্যন্ত এখন মার্কেটে যারা হোম আইসোলেশন কথা বলছেন। আমি একটু ডক্টর দলুইয়ের কাছেই যাব। ডক্টর দলুই, এই যে এত সমস্যা, তার মধ্যে আজকে হুর প্রধান যিনি বিজ্ঞানী সৌমা স্বামীনাথন, তিনি যেটা বলছেন যে ভ্যাকসিন নিন, বাঁচতে হলে ভ্যাকসিন নিন, যেখানে এতটা প্রয়োজনীয় সেখানে কেন এই অপ্রতুলতা তৈরি হলো, এটা শুধুমাত্র কি কারণে এই অপ্রতুলতা তৈরি হচ্ছে ভারতে, কি স্টিগমা থেকে এই জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি? দেখুন, ডক্টর সরকার বা ডক্টর চ্যাটার্জি যে কথা সূত্র ধরে আমি বলি, যে প্রথমে কিন্তু আমাদের কাছে আমরা বলি যে ভ্যাকসিনটা কবে, ভ্যাকসিন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন হুড়ুর করে ভ্যাকসিনটা ঢুকছে, তখন কিন্তু আমরা দেখেছিলাম বহু মানুষের মধ্যে ভ্যাকসিন হেজিটেন্সি আছে। তখন আমরা বলার পরও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে প্রথম দিকে, তারপরে ফ্রন্টলাইন ওয়ার্কারদের, তারপরে 60 বছরের ওপরের মানুষদের, এবং তারপরে 45 বছরের ওপরে মানুষদের, সবসময় কিন্তু ভ্যাকসিন হেজিটেন্সিটা তৈরি হয়ে গেছে। আমরা বারবার বারবার অ্যাওয়ারনেস সেশন করেছি, আপনাদের থ্রু দিয়ে বলার চেষ্টা করেছি, লিফলেট ছাপিয়েছি, প্রচার করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও দেখা গেল যে মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহী হচ্ছেন। অনেক রকম প্রশ্ন, কোন ভ্যাকসিন ভালো, কোনটা খারাপ, কোনটা নিলে আমার সাইড এফেক্ট বেশি হবে। আজকে দাঁড়িয়ে যখন দ্বিতীয় ঢেউ, যখন সেকেন্ড ওয়েভে সারা ভারতবর্ষ যখন ছারখার হয়ে যাচ্ছে, তখন কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন এবার হয়তো জেগেছে, যে সবাই বলছে এবার তাহলে ভ্যাকসিনটা নিয়ে নি, ভ্যাকসিন নিলে বোধ হয় আমি এবার ভালো থাকবো। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভ্যাকসিনের ক্রাইসিসটা আরো বাড়ছে, এবং সরকারের একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা পার্সোনালি বা আমার যদি নিজস্ব মতামত বলেন, তাহলে কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু একটু সমস্যার। কেন, সরকার যে ভ্যাকসিনেশনের যে প্ল্যানিং দরকার ছিল, সেই প্ল্যানিং ছাড়াই কিন্তু 18 থেকে 44 পুরো ভ্যাকসিনেশনটাকে কিন্তু রোল আউট করিয়ে দিয়েছেন, এবং তার পুরো জিনিসটা রাজ্য সরকার এবং প্রাইভেট হসপিটাল তাদের সবার ঘাড়ে ডিরেক্টলি ছেড়ে দিয়েছেন। তো সুতরাং এইটা কিন্তু মুক্তির উপায় হতে পারে না এই সময়। এখন যখন ভ্যাকসিন আমাদের কাছে একমাত্র উপায়, আমরা সবাই বলছি, বুঝে গেছি, সে জায়গায় ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিনের যে সাপ্লাই ডিমান্ডের গ্যাপ, যেটা ডক্টর সরকার বারবার বলছেন, সেটা যেভাবে হোক কমাতে হবে। ভ্যাকসিন বাড়িয়ে হতে পারে, নতুন ভ্যাকসিন আমদানি করে হতে পারে। ভ্যাকসিনের জন্য আরো একটা বড় ব্যাপার হচ্ছে সুসম্পর্ক, মানে সুস্পষ্টভাবে এবং সুশৃঙ্খলভাবে ভ্যাকসিনেশনটা দিতে হবে। ভ্যাকসিনেশনের দাঁড়িয়ে আমার 1000 জন লোক মারামারি করবে এবং সেই ভ্যাকসিনেশনের সাইড থেকেই করোনা ছড়িয়ে পড়বে, সেই জায়গাগুলোও কিন্তু বন্ধ হওয়া দরকার। যেজন্য রাজ্যের হাতেও কিন্তু বেশ কিছু ভ্যাকসিনেশনের দায়িত্ব বা ওই ভ্যাকসিনেশন সেশনের যে চার্জ
বা ক্ষমতা সেগুলো কিন্তু দিয়ে রাখতে পারলে আমাদের যেটা ডিসেন্ট্রালাইজেশন বলি অন্যান্য যে ভ্যাকসিনেশন পোলিও থেকে আরম্ভ করে বড় যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনগুলো হয়েছে সেগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমেই হয়েছে। সুতরাং এই দুটো বড় জিনিস করতে হবে। আর সাধারণ মানুষের জন্য বলছি আপনারা ধৈর্য ধরুন, আপনারা যারা সেকেন্ড ডোজের জন্য সরকার যে নীতি নিয়েছে যে সেকেন্ড ডোজ আমরা আগে দিয়ে দেবো সেটা অবশ্যই নেন, আর যারা ফার্স্ট ডোজের জন্য অপেক্ষা করছেন তারা আরেকটু অপেক্ষা করতেই হবে আপনাদের। 140 কোটির দেশ, একদিনে সম্ভব নয়, এক মাসেও সম্ভব নয়, কিন্তু ধৈর্য ধরুন। আর সেই ধৈর্য ধরার সময়টুকু অবশ্যম্ভাবী ভাবে কঠিন ভাবে কোভিড বিধি পালন করুন। বেশ, অনেক ধন্যবাদ। অন্তত আপনি মানুষকে বলছেন ধৈর্য ধরতে, আমরাও বারবার বলছি ধৈর্য ধরুন। এবং আরও তো কিছু প্রশ্ন উঠছে, দ্বিতীয় ডোজটা নিয়েই মূলত প্রশ্ন উঠছে, বিরতিতে যাব। তার আগে যে প্রশ্নটা আছে সকলের কাছে রাখবো, যে দ্বিতীয় ডোজ এটা কোন সময়সীমার মধ্যে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? অনেকেই ভাবছেন হয়তো আমার সময়সীমা বেরিয়ে যাচ্ছে, তাতে কতটা ক্ষতি হতে পারে, বা ভ্যাকসিন যে প্যাকেজটা প্রথম আর দ্বিতীয় ডোজের তার সেটার কার্যকারিতা কতটা থাকছে? এই প্রশ্নটা আমি সবার কাছেই রাখলাম, উত্তর নেব, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞানীদের একটি অংশ নিশ্চিত, ইন্ডিয়ান স্ট্রেনের জন্যই বিভিন্ন দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ, 20টি দেশে ইন্ডিয়ান স্ট্রেনের উপস্থিতি ধরা পড়েছে, অন্য স্ট্রেনগুলির তুলনায় অন্তত 25% বেশি সংক্রামক। বিজ্ঞানীরা বলছেন ভারতীয় স্ট্রেনকে এখনো বুঝে ওঠাই যায়নি, তাই একে লাগাম পরানো যাচ্ছে না। এমনকি এই স্ট্রেন কিভাবে ছড়ায় ও সংক্রমণ জাল তৈরি করে তাও খুব একটা স্পষ্ট নয়, কারণ ভারতে 342টি ও বিশ্বে 756টি নমুনা পরীক্ষা হয়েছে। ব্রিটিশ স্ট্রেনে 384,000 নমুনা পরীক্ষা হয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন এত কম পরীক্ষা করে কোনো স্ট্রেনের চরিত্র বোঝা সম্ভব নয়। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে ইন্ডিয়ান স্ট্রেনকে বোঝাটাই এই মুহূর্তে অগ্রাধিকার। অত্যন্ত দ্রুত চরিত্র বদলাচ্ছে, অনেক বেশি সিকোয়েন্সিং করার প্রয়োজন, বিভিন্ন অঞ্চলে নতুন নতুন উপসর্গ ধরা পড়ছে। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছেন, তবে ইন্ডিয়ান স্ট্রেনকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। তাই হুয়ের নেতৃত্বে একদল বিজ্ঞানী এবার নতুন উপায় ভেবেছেন, ভারতীয় স্ট্রেনকে বন্দি করে তার চরিত্র বদল করার ভাবনা, নতুন সেই স্ট্রেন ছড়িয়ে দিয়েই ইন্ডিয়ান স্ট্রেনকে ধ্বংস করার পরিকল্পনা। We really don't have this kind of genomic information that we have. So it's a good thing because we can keep up with the evolution of the virus, but we also need to take a balanced approach. And as Maria said, you know, whatever the variant, the basic modes of transmission and the clinical illness remain the same and the public health measures remain the same. ভারতীয় স্ট্রেন যে ভয়ঙ্কর রূপ নিতে পারে সে বিষয়ে আগেই কেন্দ্রকে সতর্ক করেছিল কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। অভিযোগ, সে সুপারিশ পেয়েও হাত পা গুটিয়ে বসেছিল মোদি সরকার, এই কারণেই এখন কোভিডের ধাক্কায় টালমাটাল দেশ, বলছেন বিজ্ঞানীদের একটি অংশ। রিপোর্ট জি24 ঘন্টা। প্রথমে ডক্টর পোদ্দারের কাছে যাব। ডক্টর পোদ্দার, আপনার কাছে একটু জানতে চাইবো, এই নতুন যে প্রকারটা পাওয়া গিয়েছে ভারতের যে অতিরিক্ত সংক্রামক, ঠিক একটু বলুন সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে ঠিক কি এই বিষয়টা, ঠিক কি অতিরিক্ত সংক্রামক মানে কি? মানে এরা একটা ভাইরাস, একটা ভাইরাস যখন আমার শরীরে যখন আসছে তখন তার সাথে রিসেপ্টরের সাথে প্রপার বাইন্ডিং হবে, তারপরে পোস্ট রিসেপ্টর বাইন্ডিং কিছু পরিবর্তন হবে স্ট্রাকচারাল, সেখান থেকে সেলের ভেতর ঢুকবে এবং সেটা ছড়াবে। এটাই তো হচ্ছে, মানে একদম সিম্পল ভাবে বললে দেখা যাচ্ছে যে নতুন যে স্ট্রেনটা আছে এই স্ট্রেনটার ইনফেক্টিভিটি খুব হাই, এদের যে প্রোটিনগুলো, যে স্পাইক প্রোটিনগুলো যেটা দিয়ে জুড়ছে সেগুলোর এমন কিছু পরিবর্তন হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে রিসেপ্টরের সাথে বাইন্ডিং যে অ্যাবিলিটি অ্যাফিনিটি যে কথাগুলো আছে, মানে যে তোড়ে যে জয়েন করতে পারে সেই ব্যাপারটা অনেক বেশি, এবং তার ফলে এটা একজনের থেকে আরেকজনের মধ্যে খুব অল্প সংখ্যক ভাইরাস গেলেও তারা সেখানে খুব তাড়াতাড়ি। এখানে ডক্টর সুদর্শন চ্যাটার্জিকে কাছে প্রশ্ন, যেখানে এত ধরনের প্রকার চলে আসছে সেখানে মানুষের মধ্যেও একটা সংশয় তৈরি হচ্ছে যে ভ্যাকসিনটা আসছে বাজারে, তারা পাচ্ছেন, অন্তত নেবেন বলে ভাবছেন, সেটা কি কার্যকরী হবে? দেখুন, এমআরএনএ ভাইরাসের চরিত্রই এটা, আরএনএ ভাইরাস সব সময় নিজেদের এই মিউটেশনের মাধ্যমে স্ট্রেন চেঞ্জ করতে থাকে। এর প্রিন্সিপাল একটাই যে এর ছোঁয়াচে ভাব বাড়বে এবং এর ভিরুলেন্স মানে টেন্ডেন্সি অফ মর্টালিটি, কোনো ভাইরাসই চায় না তার হোস্ট মারা যাক, সে সেই হোস্টে থাকতে চায় এবং নিজের বংশবৃদ্ধি করতে চায়। তো এই ভিরুলেন্সটা বাড়তে থাকবে সময়ের সাথে সাথে, মানে ছোঁয়াচে ভাবটা, কিন্তু ভিরুলেন্সটা কমবে।
আগের চেয়ে মর্টালিটি রেট এখন কমেছে, যদি আমরা নাম্বার অফ পেশেন্ট দেখি আর নাম্বার অফ ডেথ দেখি ভবিষ্যতেও কমবে। কিন্তু এই যে মানুষের কাছে যে প্রশ্ন ভ্যাকসিনের কার্যকারিতা, সাধারণত ভ্যাকসিন তৈরি হচ্ছে স্পাইক প্রোটিন থেকে বা টোটাল ভাইরাস থেকে। কোভ্যাক্সিন যেমন তৈরি হয়েছে ডেড ভাইরাসটা টোটালটা নিয়ে, আর মাঙ্কির অ্যাডিনো ভাইরাসের মধ্যে, শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাসের মধ্যে কোভিশিল্ডের স্পাইক প্রোটিন দিয়ে করা হয়েছে। এবার স্পাইক প্রোটিনের চেঞ্জ ইউজুয়ালি হয় না, এবং আমার যাই হোক না কেন একটা করোনা ভাইরাস যেটা সার্স কোভ টু, তার এগেনস্টে আমার বডিতে ভ্যাকসিনেশনের ফলে একটা ইমিউনিটি তৈরি হচ্ছে। এবার নতুন স্ট্রেনের ভাইরাস যদি আমাকে এফেক্টও করে, সেটার আমাকে মারণ ক্ষমতা কম হবে, কারণ আমার বডিতে একটা অনাক্রমতা থাকবে, আমার একটা ইমিউনিটি থাকবে যেটা সেই পার্টিকুলার ভাইরাসটার বিরুদ্ধে কিছুটা কাজ করতে সক্ষম হবে। আমার হয়তো অসুস্থ হওয়ার একটা চান্স থাকবে, অনেকেই দ্বিতীয় ডোজ নেওয়ার পর অসুস্থ হয়েছে, কিন্তু তাদের মধ্যে মৃত্যুর হার কম থাকবে বা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে না, অসুস্থতার হারও কম থাকবে, তাদের হাসপাতালেও কম ভর্তি হতে হবে, তারা হয়তো মামুলি জ্বর সর্দি কাশি কিছুদিন থেকে ঠিক হয়ে যাবেন। কিন্তু যদি আমি ভ্যাকসিন না নিই তাহলে আমার মধ্যে এই ইমিউনিটিটাও তৈরি হবে না। আমার ইমিউনিটি তৈরি হওয়ার দুটো পদ্ধতি, ইনফেক্টেড হওয়া আর ভ্যাকসিন নেওয়া। ইনফেক্টেড হওয়াতে আমার ঝুঁকি রয়েছে যে আমার অনেক অসুস্থতা হতে পারে, আমি হাসপাতালে ভর্তি হতে পারি, আমার আইসিইউ লাগতে পারে, আমি মারাও যেতে পারি। কিন্তু ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এই শেষ তিনটে ঝুঁকি অনেকটা কমে যাচ্ছে, মানে হাসপাতালে ভর্তি হওয়া, আইসিইউতে যাওয়া এবং জীবন নষ্ট হওয়া। সেই নিরিখে ভ্যাকসিনেশনটা এখনো পর্যন্ত আমাদের কাছে প্রায় অমৃত জায়গা, এবং ভ্যাকসিন নিতে হবে এই বিষয়ে কারুর মনে কোনো রকম দ্বিধা থাকার দরকার নেই। যত আরএনএ ভাইরাস আছে প্রচুর মিউটেশন হবে, প্রচুর নতুন নতুন স্ট্রেন হবে আগামী ভবিষ্যতে হবে, আমরা ভ্যাকসিন নিই এটা বলছেন। আমি ডক্টর দলুইয়ের কাছে আসবো। ডক্টর দলুই, মানুষের মধ্যে সংশয় আপনারা দূর করছেন যে ভ্যাকসিন ছাড়া আমাদের আর কোনো গতি নেই, কারণ জীবনের ঝুঁকি অনেকটাই সেই অর্থে কমে যাবে যদি আমরা ভ্যাকসিনটা নিই। এক্ষেত্রে জানতে চাইবো এই যে ইমিউনিটি নষ্ট করে দেওয়ার কথা বলা হচ্ছে, বা আপনার বডিতে এমন একটা স্ট্রেন তৈরি হবে, এমন একটা জায়গা তৈরি হবে, প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে যে আপনার বডি এটার সঙ্গে লড়াই করতে পারবে, খাদ্য খাবার, অনেকে বলছেন ব্যাক টু বেসিক, করোনা আমাদের এটা শেখাচ্ছে, এইটা ঠিক কি? কারণ খাদ্য খাবার অনেক কিছু আসছে এর সঙ্গে জড়িয়ে, যেগুলো আমরা একেবারে বেসিক জিনিস, যেটা ভারতীয়রা খায়, ভারতীয়রা যেভাবে আচার আচরণ করতে অভ্যস্ত ছিল, আমরা আমাদের বড়দের কাছ থেকেও শিখেছি, সেগুলোতেই আবার ফিরে যেতে হচ্ছে। এটাই কি এখনো পর্যন্ত আপনাদের দেখে শুনে মনে হচ্ছে আমরা কি ব্যাক টু বেসিকেই হাঁটতে চলেছি তাহলে? দেখুন, করোনার যে রোগটা, যে ভাইরাল ডিজিজ একটা, সে কিভাবে কাজ করে এটা আমাদের কিন্তু খুব সহজে বুঝে নিতে হবে। যখন ভাইরাস শরীরের মধ্যে ঢোকে, নাক বা মুখ প্রধানত এইটা, বা চোখের মধ্যে দিয়ে, এখান দিয়ে যে ঢোকে এবং তারপরে সেটা শ্বাসনালীর বিভিন্ন অংশের মধ্যে কলোনাইজ করে গিয়ে থাকে, যেটা ডক্টর পোদ্দার বললেন যে তারপরে রিসেপ্টরের সাথে অ্যাটাচড হয়, অ্যাটাচড হয়ে শরীরের মধ্যে, কোষের মধ্যে ঢোকে এবং সেখান থেকে আস্তে আস্তে নিজের প্রলিফারেশন, সেই কোষ, সেই ভাইরাস সমৃদ্ধ কোষটা আস্তে আস্তে হয়তো তারপরে অনেক কিছু ইনফ্লামেটরি মার্কার, অনেক কিছু সৈন্য সামন্ত শরীরের যারা আছে, তারা যারা লড়াই করবে এই ভাইরাসটার বিরুদ্ধে তাদেরকে ডেকে আনে, লড়াইটা করার পরে ভাইরাসটা মরে যায়। কিন্তু এই লড়াইয়ের সৈন্যবাহিনী হয়তো দেখা গেল মশা মারতে কামান দেখে ফেলেছে, প্রচুর পরিমাণে সৈন্যবাহিনী চলে আসে এবং তারপরে ভাইরাসটা ইটসেলফ কিছু করে না, কিন্তু ইটসেলফ আমাদের শরীরের ওই যে লড়াই করা সৈন্যগুলো, যেগুলোকে ইনফ্লামেটরি মার্কার্স বলছি, ইনফ্লামেটরি কম্পোনেন্ট বলছি, তারা কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর হানা দিয়ে সেগুলোকে নষ্ট করতে বসে দেয়, যে জন্য আমরা দেখতে পাই যে বুকের দুদিকে সাদা হয়ে যাচ্ছে, আমাদের এক্স রে স্ক্যানে দেখতে পাচ্ছি কিডনি ফেলিয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি মাল্টি অর্গান ফেলিয়ার হচ্ছে, সমস্ত কারণটা কিন্তু এইরকম। এই জায়গায় দাঁড়িয়ে যে স্ট্রেনটার কথা আপনি বলছিলেন, যে বারবার কিন্তু এই ধরনের ভাইরাস কিন্তু বারবার, ডক্টর চ্যাটার্জি বললেন যে এই ধরনের ভাইরাস কিন্তু বারবার নিজের চরিত্র বদল করছে, এবং সেটা আজকে একরকম পাচ্ছেন বলে পরের কদিন বাদে কি আবার কি আমরা কি এতেই এটাকে কাটি উঠলে মুক্ত হয়ে যাবো, এরকম কিন্তু নয়, এ কিন্তু আবার চরিত্র বদল করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের যে বিচার করলে আমরা দেখতে পাই, যে অতিমারীর যে চরিত্র বিচার করলে আমরা দেখতে পাই যে সেকেন্ড ওয়েভ কিন্তু সব সময় ভয়ঙ্কর হয়ে দেখা দেয়। এই আগাম বার্তাটা আমাদের বিজ্ঞানীরা, আমরা বারবার দিয়েছিলাম, চিকিৎসকরা দিয়েছিলাম, কিন্তু আমি এটা একেবারেই ব্যক্তিগত মতামতে আমি বলে দিই,
আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন, আমরা এখনই সেই জায়গায় পৌঁছতে পারিনি বা বলাটা অত্যন্ত দৃষ্টতা হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। এখনো আমাদের কাছে কিন্তু আগামী 2-3 সপ্তাহ 4 সপ্তাহ খুব ইম্পর্টেন্ট, সংক্রমণের হারকে আমাদের যেভাবেই হোক রুখতে হবে, এবং সংক্রমণের হার রুখতে না পারলে কিন্তু আরো বড় ভয়ঙ্কর দিকে দিনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যে কথাটা বলছিলাম আমি একটুখানি, যে এই যে আমাদের ভাইরাসটা শরীরে আসছে এবং যে ইমিউনিটি যে তৈরি হচ্ছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জেস কিন্তু এর আগে, যে আমরা যদি আজ থেকে 10-20-15-25 বছর আগে পিছিয়ে যাই, সেই তুলনায় লাইফস্টাইল চেঞ্জ কিন্তু অনেক চলে এসেছে। সেই লাইফস্টাইল চেঞ্জ, এক্সপোজার টু দ্য এনভায়রনমেন্টাল পলিউশন, সেগুলো বেড়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইমিউনিটি, তাদের স্টেটাস পাল্টেছে, তার ইমিউনিটির যে চরিত্র, যে লড়াই করার ক্ষমতা বা লড়াই করার পদ্ধতি, সেইগুলো বদলেছে। সুতরাং সেখানে তো এনভায়রনমেন্টের একটা রোল থেকেই যায়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো আর এনভায়রনমেন্টের কথা আমি ভাবতে পারবো না। এখন লড়াইটা একদম সামনাসামনি, সুতরাং সামনাসামনি শক্তি দিয়ে আমাদের লড়তে হবে। ডক্টর সরকার, আপনার কাছে যাব এই মুহূর্তে, একটু জানতে চাইবো, যেহেতু এই 18-44 এই সময়সীমার এই বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে, বাজারে ভ্যাকসিন নেই, দেওয়া সম্ভব হচ্ছে না, কিছু কিছু সরকার তো শুরুও করেছিল কিন্তু তারা বন্ধও করে দিয়েছে, এটা কি কোথাও একটা ক্ষতিকর পরিস্থিতি তৈরি হবে? কারণ এখন তো আক্রান্ত হচ্ছে না এই বয়সীরাও। দেখো, একদম একদম, এবং অবভিয়াসলি তাই। আমরা যারা হাসপাতালে ঘোরাফেরা করছি, আমাদের অসুস্থ হাই ডিপেন্ডেন্সি ইউনিট ইন্টেনসিভ কেয়ারে দেখছি, তা এখন কি হয়েছে, এখন যেমন ধরো ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা তারা খানিকটা ইমিউনাইজ, আমরা যারা বয়স্ক তারা খানিকটা ইমিউনাইজ। সুতরাং ডেফিনেটলি এটা আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনেতে, যে প্রাইমারিলি যারা ধাক্কাটা খাচ্ছেন এবারে, তারা হচ্ছে আজকে মাঝবয়সী বা অল্প মাঝবয়সীদের মধ্যে, এবং 30-50 এজ গ্রুপের মধ্যে আমরা, মানে আমরা কি বলবো, ট্র্যাজিক্যালি আমরা বহু মানুষকে আজকে দেখছি। সুতরাং আমাদের এদের একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে এদের কাভারেজ দিতেই হবে, ইমিউনিটি দিতেই হবে, ভ্যাকসিন দিতেই হবে। সমস্যা আছে, আমরা কি করেছি না করেছি, কোথায় আমরা হিসেবের গরমিল করেছি, এগুলো ভুলে গিয়ে উই হ্যাভ টু স্টার্ট অন ওয়ার ফুটিং। আমরা তো যেরকম সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এ তার দিকে বন্দুক নিয়ে তেড়ে গেছি, আজকে সময় এসেছে যখন আমরা, দেখো আমরা কোনো দিন বেড বাড়িয়ে ভেন্টিলেটর দিয়ে ITU দিয়ে একটা পাবলিক হেলথ ডিজাস্টারকে আমরা মেকআপ দিতে পারবো না। পাবলিক হেলথ এক প্রবলেম, রেসপিরেটরি প্যান্ডেমিকের সঙ্গে লড়াই করার একটাই উপায় হচ্ছে পাবলিক হেলথ ইন্টারভেনশন, যেটা আমাদের হাতে একটা হচ্ছে ভ্যাকসিনেশন। আর একটা কথা মনে রাখবে, এই যে তুমি যে কথাটা বললে, এটা তুমি একা বলছো না, এটা অনেকেই বলছে, যে আমরা বিভিন্ন ভারতীয় শহরের আর নাম্বার এটসেট্রা দেখছি তলার দিকে আসছে, কমে আসছে। এটা আমাদের দেখতে একটু ভালো লাগছে, যে হরর মুভিটা চলছিল চোখের সামনে তার থেকে হয়তো একটু বেটার। বাট আমরা এক একটা শহর যখন আমরা টোটাল বা আংশিক লকডাউন থেকে বেরোবো, তখন তো আবার আমাদের এই শ্যাওলা রাস্তায় হাঁটতে হবে। মানে এটা আপনি বলছেন যে এটা শুধুমাত্র একটা পরিসংখ্যান, এখনো ভয়াবহতা শেষ হয়ে যায়। একটা বিরতি নিচ্ছি, সকলের কাছে আসবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর একেবারে শেষ অংশে রয়েছি আমরা এই অনুষ্ঠানের। আমি ডক্টর সুদর্শন চ্যাটার্জিকে দিয়ে শুরু করব এই মুহূর্তে। ডক্টর চ্যাটার্জি, মানুষের একটা অংশ, খুব নামমাত্র অংশ যারা ভ্যাকসিন পেয়েছেন, আর বৃহৎ অংশ তারা বাকি রয়েছেন, ধৈর্য হারাচ্ছেন মানুষ বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি, আবার কিছু মানুষ যারা প্রিয়জনদের হারাচ্ছেন তারা বুঝতে পারছেন যে এই ভাইরাস কতটা ভয়ানক। মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, বারবার হাত ধোয়া, অনেকে এটা অবজ্ঞা করছেন যে ভাইরাস প্রাণঘাতী, এগুলোতে আটকে যেতে পারে। এই অংশটাতে একটু জোর দিয়ে বলবেন যে ঠিক এই ভাইরাস এগুলোর মাধ্যমে আমাদের দেহে ঢুকতে যাতে না পারে, তার জন্য একটা বড় ব্যবস্থাপনা, এই প্রোটেকশনটা আমাদের জরুরি এবং আমাদের করেও যেতে হবে বেশ কয়েকটা বছর অন্তত। যখন কোভিড প্রথম আসে সেই সময় থেকে গত 1.5 বছর ধরে আমরা এক কথা বলে যাচ্ছি, এবং তার মধ্যে যে 4টে কোভিড বিধি ছিল তার থেকেও আমরা এখন প্রায় 1টা কোভিড বিধিতে চলে এসেছি, যে মাস্ক 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 মাস্কটা পরুন। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং মানতে পারছি না খুব একটা, হাত ধোয়া টোয়াগুলোও খুব ভালো হচ্ছে না, বহু ক্ষেত্রে সেটা মিস হয়ে যাচ্ছে। অন্তত মাস্কটা পরে থাকুন, এবং মুখে এই পোর্শনে কোনোভাবে হাত দেবেন না,
যখন ঘরের বাইরে যাবেন বা বাড়ির বাইরে যাবেন, যখন বাড়ির বাইরে থেকে ভেতরে আসছেন মাস্কটাকে এমন জায়গায় টাঙিয়ে দিন খুলে, এবং সেখানে এই জায়গায় টাচ করা যাবে না, বাড়ির কাছে টাঙিয়ে দিন বা বাড়ির ঘরের মধ্যে বা সাইডে টাঙিয়ে দিন। যদি সেটা সার্জিক্যাল মাস্ক হয় সেটাকে ডিসকার্ড করে দিন, এবং N95 আট ঘন্টার বেশি পরতে পারবেন না। কাপড়ের মাস্ক খুলে কেচে ফেলতে হবে, তারপর ভালো করে হাতটা ধুন, 20 সেকেন্ড ধরে ভালো করে সাবান দিয়ে ধুন। সবসময় স্যানিটাইজারও লাগবে না, প্লেন ভালো সাবান দিয়ে ধুন। যতটা পারেন ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, কারণ রেসপিরেটরি ভাইরাস এই পদ্ধতিতেই ছড়ায়। এইটুকুর বাইরে কিন্তু এই ভাইরাসটা আমাদের শরীরে ঢোকার একটু ডক্টর দলুই আপনার কাছেও জানতে চাইবো, মাস্ক মাস্ট, মাস্ক বাধ্যতামূলক, এই জায়গাটা আপনারা আরো একবার বলুন যে একটা মাস্ক আপনাকে বাঁচাতে পারে। একদমই, মাস্ক তো সবসময় পরতে হবে। আমি এরকম পেশেন্ট দেখেছি, আজকে সমস্ত চিকিৎসকদের সাথে আমি এই কথাটা শেয়ার করতে চাই। আমাদের নিজেদের 2-3 জন, আমি একটা এক্সাম্পল দেবো যে আমার নিজের 2-3 জন পেশেন্ট, তারা কিন্তু ঘুমানোর সময়ও মাস্ক পরে ঘুমিয়েছে যখন তারা কোভিড আক্রান্ত ছিলেন। হয়তো এর মধ্যে কিছু হয়তো আছে, কিন্তু তারপরেও দেখা গেল তাদের বাড়ির কিন্তু কারো এফেক্টেড হয়নি আর কেউ। সুতরাং মাস্ক যদি আপনি পড়তে পারেন, আপনি কিন্তু নিশ্চিন্ত ভাবে থাকতে পারেন যে আপনার সংক্রমণের সম্ভাবনা অলমোস্ট জিরো। আপনার কাছেও এক লাইনে একটু জানতে চাইবো, মাস্ক আমরা আপনাকে শুনতেও পাচ্ছি না। আমি একদম অনুষ্ঠান শেষ পর্বে চলে এসেছি ডক্টর সরকার, আপনাকে দিয়ে শেষ করব। মাস্ক, একটাই মাস্ক যে কতটা বাঁচাতে পারে আমাদের সমাজকে, আমার প্রিয়জনকে, আমাকে, এটা একটু স্পেসিফিক্যালি একটু আরও একবার আপনারা বলুন প্লিজ। দেখুন, মাস্ক তো নিশ্চয়ই আমাদের বাঁচাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলি যে আগামী কটা মাস আমরা আগেরবার যে ভুলটা করলাম, যেগুলো আমাদের অপ্রয়োজনীয় ঘোরাফেরা, চলাফেরা এবং মানুষের ভিড় করা, এই যে একটা বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, একটা সামাজিক যে উৎফুল্লতা, এই সামাজিক উৎফুল্লতাটা আমাদের মাস্ক পরার সঙ্গে সঙ্গে আগামী কিছু দিন আমাদের এই প্রলোভনটাকে একেবারে মিনিমামে রাখতে হবে, মাস্ক পরতে হবে। এবং অপ্রয়োজনীয় গ্যাদারিং, যদি 5টা লোকও একসঙ্গে বসি, আমাদের খেয়াল করে দেখতে হবে যে আমাদের এই 5টা লোকের যে একসঙ্গে থাকাটা প্রয়োজনীয় না প্রয়োজনীয় না, এই সেলফ ডিসিপ্লিনটা যদি আমরা আগামী 2-3 মাস যদি আমরা রাখতে পারি, তাহলে এই যে লোকের আমরা ভয় পাচ্ছি থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ ইত্যাদি, এর থেকে আমরা ভালো থাকতে পারবো, এটা মাথায় আমাদের রাখতেই হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর কুণাল সরকার, ডক্টর শুদ্ধশত চ্যাটার্জি, ডক্টর অনির্বাণ দলুই, ডক্টর সুমন পোদ্দার, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাস্ক মাস্ট এটা বারবার বলছেন চিকিৎসকরা, আপনারাও শুনুন, সতর্ক থাকুন। এখন এ পর্যন্তই, সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।